আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিশ্বকাপে বাজে পারফরমেন্স নিয়ে দেশে ফিরেই বাংলাদেশ প্রস্তুত হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে। ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে যে দলে কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া অনুপস্থিত বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার। সাকিব ইন্দুরির সমস্যায় ভুগছেন বিশ্বকাপের সময় থেকেই, তামিম ইকবালও রয়েছেন স্কোয়াডের বাহিরে। বিসিবির কথিত বিশ্রামে রয়েছেন দলের আরেক অভিজ্ঞ কাণ্ডারি মুশফিকুর রহিমও। অফফর্মের কারণে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন দলের দুই ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। অন্যদিকে পাকিস্তান যে দলটা বাংলাদেশ সফর করতে এসেছে, একমাত্র হাফিজ ছাড়া বিশ্বকাপ খেলেছে এমন সবাই রয়েছে স্কোয়াডে। বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট টিম যে পারফরমেন্স করে দেখিয়েছে, এতে স্বাভাবিকভাবে হোম কন্ডিশনে ফুরফুরে মেজাজে থাকার বদলে বেশ চিন্তায় বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট। যদিও প্রেস কনফারেন্সে এ নিয়ে মুখে তেমন কিছু বলেননি মিনহাজুল আবেদিন নান্নু। মুখে কিছু না বললেও বিশ্বকাপে ভরাডুবির পর এবারেও যদি দলের পারফরমেন্স ভালো না হয়, তাহলে যে জবাব থাকবে না বিসিবির কাছে। চলুন দর্শক, এবারে দেখে নেওয়া যাক সাকিব মুশফিক তামিমদের ছাড়া কেমন হতে পারে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।